আমাদের নগরমন্ডল সভাপতি সুকান্ত চৌধুরী এক মাস আগে তমলুক থানাকে এসডিও কে জানায় 20 দিন আমরা অপেক্ষা করেছি, রেসপন্স করেনি। রেসপন্স না করার উদ্দেশ্য আগের দিন বলতো মহরমের জন্য দেব না, মহরমের জন্য দেব না, কারণ মহরমের জন্য আমরা শুনুন নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকে। মহরম যারা পালন করেন তারা পালন করুন, তাদের প্রতি শুভেচ্ছা আমাদের থাকলো। কিন্তু এই রাজ্যের যে শাসক দল আছে মহরম আয়োজকদের বলতে হয় না, তারা মহরমের জন্য বিরোধীদের আটকায়। যেমন দুর্গাপূজার বিসর্জন এক বছর মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছিলেন মহরমের জন্য, কোনো মহরম কমিটি কিন্তু দাবি করেনি যে বিজয়া দশমীর বিসর্জন বন্ধ করুন, মমতা ব্যানার্জি করেছিলেন। তার কারণ তিনি চাকরি না দিয়ে, বেকারত্ব দারিদ্র মুক্ত না করে তিনি মনে করেন এগুলো করলে ভোট ব্যাংকটা সুনিশ্চিত। বিরোধী দলনেতার এই মিছিলে আপত্তি নেই, সোমেনবাবু বলছেন কেন উনি আদালতে গেছেন? উনি খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। গতবার এখানে আমার সামনেই সোমেন মহাপাত্র কিছু ক্যাডারকে দিয়ে চোর চোর চোরটা বলেছিল, এখন গোটা ভারতবর্ষ বলছে চোর চোর চোরটা ভাইপোর পিসিটা। 19 জনের তালিকা দেখলাম, এ তো ভগবানের মার। আজকে ফাঁকা দেখছেন না, পালিয়ে গেছেন। বললাম তো ধৈর্য আর সহ্য, পথ যদি সঠিক থাকে, লক্ষ্য যদি স্থির থাকে, অর্জুনের লক্ষ্যভেদের মতো তীর ঠিক জায়গায় গিয়ে লাগবে। এই নন্দীগ্রাম, এই অবিভক্ত মেদিনীপুর সিপিএম কে তাড়িয়েছে, এই অবিভক্ত মেদিনীপুর, এই শহীদ বেদিকে সামনে রেখে বললাম পিসি ভাইপো ব্যাগ গোছাও, এই রাষ্ট্রবিরোধী সরকারকে আমরা সরাব। শুনুন, কেন তলব করেছে জানি না, কিন্তু আমি এজেন্সিকে বলবো এটা একটা লোক 8 বার ডাকার পরে যায়নি, চার্জশিটে নাম উল্লেখ করেছে, তাকে ব্যাগ গুছানোর সময় দেওয়া উচিত, এক কাপড়ে তুলে নিয়ে চলে যাওয়া উচিত। চিকিৎসকরা ভয় পেয়েছে, মমতা ব্যানার্জির কথা কেউ শুনছে না। 7 জন চিকিৎসকের মধ্যে 3 জন মমতা ব্যানার্জির কথা শুনেছে, আর 4 জন চিকিৎসক ওই শ্যামাপদ গড়াইয়ের মতো মেরুদণ্ডটা সোজা রেখে বলে দিয়েছে যে মিথ্যে কথা লিখতে পারবো না। মমতা ব্যানার্জি আর সবাইকে দিয়ে মিথ্যা লিখাতে পারবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।